তাপস ভগত তার সাথে দেখা করতে পাটনায় গিয়েছিল, ব্যারাকপুর আদালতে বললেন গ্যাংস্টার সুবোধ সিং। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। গত 15 জুন ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ী তাপস ভগতকে ফোন করে হুমকি দেওয়ার ঘটনায় বিহারের বেউর জেল থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে আনা হয়েছিল বিহারের বাসিন্দা গ্যাংস্টার সুবোধ সিংকে। এরপর ব্যারাকপুরের বাসিন্দা বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাসকে ফোনে হুমকি দেওয়ার ঘটনায় 6 তারিখ ব্যারাকপুর আদালতে আনা হয়। সেই দিন 5 দিনের জন্য মোহনপুর থানায় পুলিশি হেফাজতে পাঠানো হয়েছিল গ্যাংস্টার সুবোধ সিংকে, কিন্তু 3 দিনের মধ্যে তাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয় মোহনপুর থানার পুলিশের পক্ষ থেকে। এই দিন ব্যারাকপুর আদালত ভবন থেকে বের হওয়ার সময় সুবোধ সিং দাবি করেন, ব্যবসায়ী তাপস ভগত তার সাথে পাটনা আদালতে দেখা করতে গিয়েছিল নিজের প্রতিপত্তি এলাকায় বৃদ্ধি করার জন্য। आपका नाम बोल के कोई पैसा उठा रहा है क्या? नहीं, फालतू का बात है, हमें कुछ मालूम ही नहीं है। अगर कोई भी व्यक्ति बोल दे कभी कि हमको कोई पैसा दिया है, वो मीडिया में आके बोले, मैं वो थूकेगा और हम चाटेंगे। अच्छा लग रहा है, आपको फंसाया जा रहा है क्या? इस फंसाया जा रहा है, आपको फंसाया जा रहा है इस बात के लिए? और आप इसको जैसे समझे, मैं बोलना क्या है, आप ऐसे सवाल कर रहे हैं जैसे आप आरोप लगा रहे हैं हम पर। नहीं, आपके आपके ये बोला जा रहा है कि आपने एक्सटॉर्शन मांगा। जैसे तापस की बात करें तो तापस ने हमसे खुद मिलने गया था, वो मेरा व्यापारिक संबंध हमसे बनाना चाहता था। हमारा तापस मिलने गया था, तापस के साथ तो तालमेल था, दोस्ती था। हाँ, वो तो था ही। उससे पूछिएगा कभी कि आप तो गए थे पटना उनसे मिलने कोर्ट पे, क्यों गए थे? कौन गए थे? तापस गए थे। कौन गए थे भाई साहब? गए थे। और ऐसा लगता था कि मेरे प्रभाव से उसको मतलब यहाँ फायदा होगा। और मनीष शुक्ला में आपको इंक्लूड किया? ऑलरेडी मनीष शुक्ला केस में कोर्ट हमें डिस्चार्ज कर चुकी है, लेकिन फिर इंक्लूड करने के लिए हाईकोर्ट ने अपील किया। हाईकोर्ट खारिज कर दिया। हाईकोर्ट फिर से इंक्लूड कर दिया? नहीं, तो हाईकोर्ट खारिज कर दिया उसको हाईकोर्ट, लेकिन फिर से एप्लीकेशन है। অপরদিকে গ্যাংস্টার সুবোধ সিং এর করা সমস্ত অভিযোগ অস্বীকার করে তাপস ভগত বলেন, দেখুন, সুবোধ সিং এর ব্যাপারে আমার বলার তো কিছু নেই, কারণ কি এর আগের কখন আপনাদের নিউজে দেখছিলাম তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে তাপস ভগতকে চেনে কিনা, সে বলছে নেই পেছান তার। আর 2022 আমি নিজে এর আগে যে কমপ্লেন গুলো করেছি সেখানে আমি নিজেই বলেছি যে 2022 সাল থেকে সে অলরেডি আমাকে থ্রেট করছে। এবার সেটা রিগার্ডিং অলরেডি 2023 সালে যখন আমার রেস্টুরেন্টে বোম চললো সেটার এগেনস্টে আমি কমপ্লেনও করেছিলাম। এবার আজকে যে কথাটা আপনাদের মুখে আমি শুনছি সেটা যদি থাকে তবে সে আমাকে ফোন করে তবে ঠেট করছে কেন, এটাই আমার প্রশ্ন। আমার মনে হয় এটা ব্যাপারে সুবোধ সিং আরও ভালো ডিটেল বলতে পারবে। আর তার কাছে যদি রিগার্ডিং কোনো এভিডেন্স বা কোনো কিছু থাকে সেটা নিউজের সামনে আনুক, মিডিয়ার সামনে আনুক, তবে সেটা নিয়ে কথা বলা ভালো হবে। সুবোধ সিং বলছে আপনার ব্যবসায় প্রতিপত্তি বাড়ানোর জন্য সুবোধ সিং এর সেলটার আপনি নিচ্ছেন। আমার কথা যে আমার এমনি কোনো ব্যবসা নেই যেখানে আমায় তারও প্রতিপত্তি নিতে হবে, কারণ কি আমরা যে ব্যবসাই করি সেই ব্যবসা প্রত্যেকটা ডকুমেন্টারি বা লিগাল ওইতে করতে হয়, তার অপশান নেই আমাদের কাছে। আমার এমন কোনো ব্যবসা নেই যেখানে সুবোধ সিং এর সহযোগিতা আমার নিতে হবে। আর যদি তার কোনো রকম সহযোগিতা থাকতো তো যে 15 তারিখে আমার কাছে খেট কলটা করালো সে তো 16 তারিখে সেটা এগ্রি করলো যে সেটা রোশনকে দিয়ে সে করিয়েছে, তো সেমনি যদি ছিল তো সে খেট কলগুলো কেন করালো, সেটা সুবোধ সিং আরো ভালো ডিটেল বলতে পারবে এটা ব্যাপারে। সুবোধ সিং এর আগে আপনি কোনো অর্থ পাঠিয়েছেন? না, 2022 সাল থেকে যখন থেট করেছিল তখন অ্যাভয়েড করা, তো 2023 সালে আমাকে অলরেডি বম চালিয়ে দিল রেস্টুরেন্টে, সেটা তো আমি অলরেডি কমপ্লেন করেছি, তাদেরকে অ্যাভয়েড করছিলাম বলে দেওয়া হয়নি, না কোনো টাকা পয়সা দেওয়া হয়নি তাদেরকে এই ব্যাপারটা। তাই জন্য তাদের মনে হচ্ছে আমাকে এখনই 15 তারিখে যে ফোন এলো সোদাইকে ফোন এলো রিগার্ডিং, তো সেই জন্যই এলো যে তাদেরকে অ্যাভয়েড করছিলাম, তাদেরকে যেহেতু যে এক্সটেনশন মানিগুলো চেয়েছিল সেগুলো আমরা দিইনি বলেই করেছি। না না, আমার তার সঙ্গে দেখা করে এমনি কোনো ইচ্ছেও নেই আর দেখা করতে যাবো কোনো আমার। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেড, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।